বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গত পর্বে তোমরা দেখেছো সজীবের নাগিন মায়ের নাগরাজ্য, আর সেই নাগরাজ্যে মঙ্গল গ্রহ থেকে এসেছিল দুষ্ট এলিয়েনরা। তারা চাইছিল নাগিনের নাগমণি কেড়ে নিতে, কিন্তু নাগমণি না পেয়ে সেই দুষ্ট এলিয়েনরা নাগরাজ্যের চারিদিকে হামলা শুরু করে দেয়। নাগরাজ্যের সব সাপ এলিয়েনদের ভয়ে গর্তে লুকিয়ে পড়ে। এলিয়েনরা নাগরাজকে ধরে নিয়ে যায় তাদের স্পেসশিপে। আর এই খবর পেয়ে নাগরানী অর্থাৎ সজীবের নাগিন মা সজীবকে নিয়ে রওনা হয় নাগরাজ্যের পথে। কিন্তু মাঝরাস্তায় এসে তারা পড়ে যায় কিমোরা দৈত্যের খপ্পরে। কিমোরা দৈত্য সজীবকে রঙিন মাছ বানিয়ে দেয়। নাগিন মা তার মনের শক্তি দিয়ে যখন জানতে পারে কিমোরা দৈত্য সজীবকে রঙিন মাছ বানিয়ে দিয়েছে, তখন নাগিন মা সজীবকে উদ্ধার করার জন্য যেতে লাগলো কিমোরা দৈত্যকে বধ করতে। তো বন্ধুরা, তাহলে চলো দেখে আসি এরপর কি ঘটল। নাগরানী, সজীবকে ছাড়া নাগরাজ্যে গিয়ে আমরা কি করব? এই দুষ্ট এলিয়েনদের তাড়াতে হলে সজীবকে তো আমাদের সাথে নিয়ে যেতেই হবে। ওদিকে নাগরাজ্যের সবাই আমাদের ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে, কি যে হবে। তুমি এত ঘাবড়িও না, আমি সজীবকে ঠিকই উদ্ধার করে নিয়ে আসব। এরপর পঙ্খিরা সাপ আর নাগিন মা দৈত্যকে বধ করার জন্য যখন পানিতে নামলো, সঙ্গে সঙ্গে নদীর পানি বরফ হয়ে যেতে লাগলো। নাগরানী, এ কি, নদীর পানি তো বরফ হয়ে যাচ্ছে। এখনই পানি থেকে উপরে উঠে আসো, না হলে সজীব মারা পড়বে। ওই শয়তান দৈত্যটা আমাদের আসার খবর পেয়েছে আর তাই নদীতে জাদু করে রেখেছে। এখন তাহলে কি হবে নাগরানী? একটা কিছু তো করতেই হবে। নাগরানী, চলুন ওই গ্রামটার ভিতরে যাই, দেখি দৈত্যকে মারতে ওখানকার মানুষ আমাদেরকে কোনো সাহায্য করতে পারে কিনা। এরপর সজীবের নাগিন মা আর পঙ্খিরা সাপ মিলে গেল গ্রামের ভিতরে। দৈত্যকে মারার কোনো একটা উপায় বের করতে হবে। আর ওদিকে মহাকাশে থাকা এলিয়েনরা তাদের স্পেসশিপে বন্দি থাকা নাগরাজকে নাগমণির জন্য অত্যাচার করতে থাকলো। নাগমণি তুই কোথায় লুকিয়ে রেখেছিস? ওটা আমাদের চাই চাই। নাগমণি ছাড়া আর কখনোই তুই নাগরাজ্যে ফিরে যেতে পারবি না, কথাটা কি বুঝতে পেরেছিস? তুমি কেন বুঝতে পারছো না? নাগমণি ছাড়া নাগরাজ্যের এতগুলো সাপ সবাই মারা পড়বে। নাগমণি আমরা কিছুতেই তোমাকে দিব না। নাগমণি না পেলে ওই সব কুস্কে সাপেদের আমি এমনিতেই মেরে ফেলব, আর তোকে আমরা এই স্পেসশিপ থেকে মহাকাশে ছুঁড়ে মারব। দেখি তোর নাগরানী কতদিন ওই নাগমণি আমাদের থেকে লুকিয়ে রাখতে পারে। এদিকে সজীবের নাগিন মা অর্থাৎ নাগরানী আর পঙ্খিরা সাপ হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে একটা ছোট্ট বাজারে গেল। কিন্তু ওই বাজারে কোনো দোকানপাট খোলা নেই, এমনকি কোনো মানুষজনও নেই। আর তা দেখে পঙ্খিরা সাপ খুব অবাক হয়ে নাগরানীকে বলল, নাগরানী, এখানে তো কোনো মানুষজন দেখছি না, এখানকার মানুষগুলো সব গেল কোথায়? মনে হয় দৈত্যের ভয়ে সব মানুষজন লুকিয়ে পড়েছে। তাহলে আমাদের কি হবে নাগিন মা? আমাদের যে সাহায্য দরকার। চলো দেখি গ্রামের আরো ভিতরে যাই। নাগিন মা আর পঙ্খিরা সাপ এভাবে আরো কিছু দূর পথ যাওয়ার পর তারা একটা রাজবাড়ি দেখতে পেল। আর তা দেখে নাগিন মা বলল, পঙ্খিরাজ, চলো ওই রাজবাড়িতে যাই, ওখানে গেলে নিশ্চয় আমরা কোনো সাহায্য পাবো। চলুন নাগরানী। সেনাপতি, তুমি যাও ওই দুষ্ট দৈত্যকে হত্যা করে এসো। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি ওই দৈত্যের সাথে লড়তে গিয়ে নিজের জীবনটাকে হারাতে পারবো না। মন্ত্রী, তুমি যাবে নাকি? আমাকে ক্ষমা করুন মহারাজ। আমার রাজ্যে কি কেউ নেই
যে আমার সন্তানকে ওই দৈত্যর কাছ থেকে উদ্ধার করে আনতে পারে। এমন সময় রাজপ্রাসাদের প্রহরী এসে মহারাজকে বলে, মহারাজ, আপনার কাছে দুজন অগন্ত দেখা করতে এসেছে। না, এখন আমি কারো সাথে দেখা করতে পারবো না। মহারাজ, এরা কোনো সাধারণ মানুষ নয়, অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ। তারা নাকি ইমরা দৈত্যকে হত্যা করার জন্য বেরিয়ে পড়েছে। তো সেটা আগে বলবে তো, বোকা প্রহরী কোথাকার। যাও, এখনই ওদের ভেতরে পাঠিয়ে দাও। মহারাজ, আমি হলাম নাগরাজ্যের রানী। পশ্চিমের দেশ থেকে যাচ্ছিলাম আমার নাগরাজ্যে, কিন্তু কিমরা দৈত্য আমার সাথে থাকা সজীব নামের একজনকে রঙিন মাছ বানিয়ে দিয়েছে। আমি ওই দুষ্ট দৈত্যকে উচিত শিক্ষা দিতে চাই, সজীবকে উদ্ধার করতে চাই, আর এজন্য আপনাদের সাহায্য চাই আমি। আপনি যাবেন নাগরানী, আপনি যাবেন, আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে রাজি আছি, আপনি চিন্তা করবেন না। নাগরানী, আপনি তো ত্রিকালদর্শী নাগিন, আপনার জাদু শক্তি দিয়ে আমাকে একটু জানান আমার সন্তান কোথায় আছে। কি হয়েছে রাজকুমারের? রাজকুমার গিয়েছিল ওই শয়তান দৈত্যকে হত্যা করতে, কিন্তু তারপর থেকে তার আর কোনো খবরই পাইনি। ঠিক আছে, আমি আমার মনির শক্তি দিয়ে দেখছি। এরপর নাগিন মা তার মনির শক্তি দিয়ে দেখতে লাগলো রাজকুমার কোথায় আছে। ভাই সজীব, তুমি বলতে পারো এই শয়তান দৈত্যর জাদু থেকে মুক্ত হয়ে কবে আমরা আবারও মানুষ হতে পারবো? আপনি চিন্তা করবেন না রাজকুমার, আমার নাগিন মা এই শয়তান দৈত্যকে হত্যা করে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। নাগরানী, আপনি ছাড়া ওই দৈত্যকে আর কেউ হত্যা করতে পারবে না। আপনি দয়া করুন, আমাদের ওই দৈত্যর হাত থেকে আমার সন্তানকে উদ্ধার করে আনুন। আমি গিয়েছিলাম ওই নদীতে, কিন্তু নদীর পানিতে নামা মাত্রই পানি বরফ হয়ে যাচ্ছে, আর পানি বরফ হয়ে গেলে সজীব আর রাজকুমার তো মারা যাবে, তাই আপনাদের কাছে এসেছি সাহায্যের জন্য। ও, এই কথা? কিন্তু কিমরা দৈত্য জীবন্ত রয়েছে নদীর পানিতে থাকা এক বিশাল নীল রঙের মাছের মধ্যে। ওই মাছটিকে মারতে পারলেই ওই শয়তান দৈত্য এমনিতেই মারা যাবে। কিন্তু ওই মাছটিকে মারতে গেলে আমাদেরকে তো পানিতে নামতে হবে, তাই না? না না না, পানিতে নামতে হবে না। আমার কাছে একটা জাদুর বড়শি আছে, সেটা দিয়ে নদীর কিনারা থেকেই ওই মাছটিকে শিকার করা যাবে। জাদুর বড়শি? সেটা আবার কেমন বড়শি? এই বড়শির আশপাশ দিয়ে কোনো মাছ গেলে সেই মাছ নিজে থেকেই টোপ গিলে নেয়, আর এই বড়শি নিজে থেকেই মাছকে ডাঙায় তুলে আনে, কাউকে বড়শি ধরে থাকতে হয় না। এরপর নাগরানী ও পঙ্খিরা সাপ জাদুর বড়শি নিয়ে আবারও ফিরে যেতে লাগলো সেই নদীর ধারে। নদীর ধারে যাওয়ার পর সজীবের নাগিন মা মহারাজের দেয়া জাদুর বড়শিটা নদীতে ফেললো, আর চুপচাপ অপেক্ষা করতে লাগলো কিমরা দৈত্যের জীবন লুকিয়ে রাখা নীল মাছটিকে ধরার জন্য। কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, নীল মাছ তো আর বড়শিতে ধরা পড়ে না। নাগিন মা আর পঙ্খিরা সাপ খুব চিন্তায় পড়ে গেল। ওদিকে নাগরাজ্যের অবস্থাও খুব খারাপ, এলিয়েনরা আবারও হামলা করছে সেখানে। আর এভাবে একদিন দুদিন করে ১১ দিন পর জাদুর বড়শিতে ধরা পড়ে বিশাল আকারের সেই নীল রঙের মাছ। নাগরানী, নাগরানী, এটাই তো সেই নীল রঙের মাছ যেটাতে কিমরা দৈত্যের জীবন লুকানো আছে। এটাই সেই মাছ, এটাকে মারতে পারলেই দৈত্য মারা যাবে। নীল রঙের মাছ জাদুর বড়শিতে আটকে যাওয়ার সাথে সাথে কিমরা দৈত্যও বুঝতে পারে সে খবর। আমার নীল মাছ বড়শিতে আটকিয়েছে কে? কার এত বড় সাহস? দাঁড়াও, এখনই মজা দেখাচ্ছি। এরপর কিমরা দৈত্য মাছ নদীতে থাকা তার জাহাজ থেকে উড়ে আসতে লাগলো নদীর কিনারা।
তারপর নাগরানীকে দেখে কিমরা দৈত্য বলতে লাগলো, এ তো দেখছি নাগরানী, তাহলে তুই আমাকে মেরে ফেলতে চাস? কিমরা দত্ত, তুই এতগুলো নিরীহ মানুষকে কেন রঙিন মাছ বানিয়ে রেখেছিস? কেন ওদের মুক্ত করে দে, নইলে তোকে আমি ছাড়ব না। না, আমি ওদের ছাড়ব না। ওরা আমার নীল মাছের খাবার, ওদের আমি ছাড়ব না। এরপর দৈত্য চাদর বর্শিটি ভেঙে ফেলার জন্য তার পাওয়ার দিতে থাকলো বর্শিটার দিকে, কিন্তু নাগরানী দৈত্যর জাদুর সামনে দাঁড়িয়ে সেই জাদু ঠেকিয়ে দিতে লাগলো। নাগরানী আর দৈত্যের সে কি যুদ্ধ! দৈত্যও জাদু দেয়, নাগরানীও জাদু দেয়, কিন্তু এ যুদ্ধের মাঝেও নাগরানী বারবার লক্ষ্য রাখছিল জাদুর বর্শি কখন নীল মাছটিকে ডাঙ্গায় তোলে। আর ওদিকে জাদুর বর্শি আর নীল মাছের মাঝেও যুদ্ধ চলছিল। এক পর্যায়ে নীল মাছ ক্লান্ত হয়ে যায়, তখন জাদুর বর্শি নীল মাছটিকে ডাঙ্গায় তুলে আনে। পঙ্খিরা সাপ আগে থেকেই বাস পাখিদের সাথে আলাপ করে রেখেছিল। নীল মাছ ডাঙ্গায় ওঠা মাত্রই পাখিরা আসে ঠোকর দিয়ে দিয়ে মাছের চোখ তুলে নেয়। তখন দৈত্যরও চোখ খুলে পড়ে। এরপর ঠোকর দিয়ে দিয়ে পাখিরা ওই মাছটিকে মেরে ফেলে এবং সেটি খেয়ে নেয়। আর রঙিন মাছ মারা যাওয়ার সাথে সাথে দৈত্যও মরে যায়, আর দৈত্য মারা যাওয়ার সাথে সাথে তার সব জাদু শেষ হয়ে যায়। নদীতে থাকা রঙিন মাছরূপী সজীব ও রাজকুমার আবারও মানুষ হয়ে যায়। সজীব, ওই বুঝি তোমার নাগিন মা? এই হলো আমার নাগিন মা। নাগিন মা, আপনাকে ধন্যবাদ। নাগিন মা, তাহলে এবার চলুন নাগরাজ্যের দিকে যাই, আর দেরি করা ঠিক হবে না, এমনিতেই অনেক দেরি করে দিল ওই শয়তান দৈত্যটা। আমরা আপনার কাছে চির ঋণী হয়ে থাকলাম, কখনো কোনো প্রয়োজন পড়লে এখানে চলে আসবেন বা আমাদেরকে খবর পাঠাবেন, আপনারা আবার আসলে আমরা অনেক খুশি হব। তারপর নাগিন, সজীব ও পঙ্খিরা সাপ আবারও যেতে লাগলো নাগরাজ্যের দিকে, যত তাড়াতাড়ি পারা যায় এলিয়েনদের নাগরাজ্য থেকে তাড়িয়ে দিয়ে নাগরাজকে উদ্ধার করতে হবে। বন্ধুরা, তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা দেখব সজীব, নাগিনমা ও পঙ্খিরা সাপ এলিয়েনদের থেকে নাগরাজ্যকে উদ্ধার করার জন্য কি করে। আর আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে জলদি সাবস্ক্রাইব করে নাও। আবারও তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, বাই বাই।